পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন বাবার কাছ থেকে একটা করে পুতুল ছিল মীরার প্রতিবারের গিফট। কোনোবার সেটা সারপ্রাইজ হয়ে আসতো, আবার কোনোবার বাবা কাজ থেকে ফিরে মীরাকে দোকানে নিয়ে গিয়ে পছন্দ করে কিনে দিত। একবার বাড়ি এসে বাবা বলেছিল, আজ একটা অনেক বড় পুতুল দেখে এসেছি, তোর থেকেও বড়, এবার রেজাল্ট ভালো করলে ওটা কিনে দেব। রেজাল্টের দিন রাতে সেটা কিনতে গিয়ে মীরার চোখ গেল ছোট্ট কামান গাড়িতে, তখন সেটার দাম 60 টাকা, বাবা ওটাই কিনে দিয়েছিল। বাড়ি আসার পর মা বাবাকে বলেছিল, কি দরকার এত পয়সা নষ্ট করার, তুমি চুপ করো তো, ছেলে মেয়ে যাতে খুশি হয় সে কারণেই তো রোজগার করা। মীরা প্রতি বছর ক্লাস বেয়ে বড় হতে লাগলো, আর ওর ঘর সাজলো পুতুল, গাড়ি, আরও প্রচুর খেলনায়। পুজোয় সবার আগে মীরার পোশাক কেনা হতো, পরিবারের আর সকলের চেয়ে একটু দামি পোশাক কেনা হতো তার জন্য। পয়লা বৈশাখে অন্যদের না হলেও মীরার জন্য পোশাক আসতো ঠিকই। পড়তে পড়তে কারেন্ট অফ হয়ে গেলে বাবা বলতো, আর ছুটি, আর পড়তে হবে না, যা উঠোনে গিয়ে খেলা কর। মীরা নিজের ভাইকে নিয়ে উঠোনে চলে যেত, হ্যারিকেনের পাশে খেতে বসলে মা বাবার মধ্যে কেউ একজন খাইয়ে দিত, আর একজন অনবরত তাল পাখা দিয়ে হাওয়া করত। মীরার শরীরে ঘামের স্পর্শটুকু সহ্য করতে পারত না যে তার মা বাবা। ছেলেবেলায় অভাবের সংসার ছিল কি না মীরা তা এখন বলতে পারবে না, কারণ অভাব যে কখনোই অনুভব করেনি সে। একটু বড় হবার পর বাবা কাজের পর কসমেটিক্সের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে মীরার লিস্টটি করে দেওয়া কসমেটিক্স এনে দিত। তখন মীরার প্রথম ব্রণর বয়স, মা নিজের ডিমটা লুকিয়ে মীরার জন্য রেখে দিত, কারণ সে একটা ডিম খেতে পছন্দ করে না, সে দুটো ডিম তো খাই। গরম রসগোল্লা নিয়ে বাবা সারা বাড়িময় মীরার পেছনে ছুটত, শেষমেশ মেয়েকে ধরতে পারলে কপাত করে মুখে পুরে দিত। মীরা নাক মুখ বেঁকিয়ে খেয়ে নিত, বাধ্য হতো খেতে। মা তাড়াতাড়ি জল এনে পাশে দাঁড়িয়ে থাকতো, মীরা হাত ধুয়ে খেতে বসত না বলে রোজ তাকে তার মা বাবা খাইয়ে দিত, আর খাইয়ে দিত বলেই সে আর হাত ধুয়ে বসত না। একবার মীরার কঠিন অসুখ হয়েছিল, 21 দিন ছিল, সে 21 দিন পালা করে মীরার পাশে শুয়ে রাত জাগত সবাই। মীরা বড় হলো, নিজে পছন্দের ছেলের কথা বাড়িতে জানালো, আগামী ফাল্গুনে ঠিক হলো মীরার বিয়ে। মীরা তো খুবই খুশি, মা বুকের পাথর চেপে মেয়ের বিয়ের জন্য সমস্ত কাজকর্ম সারছে নিষ্ঠার সাথে, বাবাদের কানতে নেই, তাই মুখে কৃত্রিম হাসি রেখে ডেকোরেটার্সের সব কিছু একা হাতে সামলাচ্ছে। নেমন্তন্নের লিস্টি, প্যান্ডেল, লাইট, বেদি, ফুল, খাবারের আয়োজন, আতিথ্য, তথ্য সবটা সে একাই দেখছে। এদিকে মা তখন শ্রী, মঙ্গলঘট, আম্রপল্লব, হলুদ, ধান, কুলো, কলার ছড়া, মাটির প্রদীপ, কড়ি, সিঁদুর ইত্যাদি নিয়ে ব্যস্ত, কোনোরকম অমঙ্গলের ছায়া যেন না পড়ে তার আদরের মেয়ের উপর। আজ মেয়ের বিয়ে, 4 হাত এক হয়ে যাবার সাথে সাথে 6 হাত ভেঙে যাবার দুঃখ প্রবল। সম্প্রদানে বসা বাবার বুকের পাঁজর ভাঙার আওয়াজ যদি কেউ শুনতে পেত, তবু বাবাদের যে কানতে নেই, শুধু নিজের মেয়েকে বস্তুর মতো সম্প্রদান করে দিতে হয়, এটাই নাকি নিয়ম। রাত্রে বিয়ের মন্ত্র শেষে পুরোহিত বললেন মীরাকে, বলো মা, পিতৃগোত্র পরিত্যাজ্য, স্বামীগোত্র শিরধার্য। মীরা কিছু বলতে পারল না, ছোটোবেলার সব কথা মীরার মনে পড়ে যাচ্ছে, কী করে এক মুহূর্তে বাবাকে পর করে দেবে। পুরোহিত মশাই আবার বললেন, বলো মা,
নীরা জোরালো কণ্ঠে বলল, পিতৃগোত্র শিরধার্য চ স্বামীগোত্র শিরোধার্য, বলে একটা তৃপ্তির শ্বাস ফেলল। বাবার দু চোখে আনন্দের জল। ছেলের বাড়ির নিয়ম অনুসারী ভোরবার আগেই নীরাকে শ্বশুরবাড়ি পৌঁছাতে হবে। একে একে আশীর্বাদ করল সবাই। বাড়ির সেই উঠোনে যেখানে লোডশেডিংয়ের রাতে নীরা বই গুছিয়ে ভাইকে নিয়ে খেলতে যেত, সেখানে দাঁড়িয়ে আছে সে। কেউ একজন নীরার হাতে এক থালা চাল দিয়ে বলল, পেছনে মায়ের আঁচলে ছুঁড়ে বলো, আজ থেকে তোমার সব ঋণ শোধ করলাম। নীরা কথা মতো থালাটা এক হাতে নিল, অন্য হাতে গাঁট ছড়া। মা পেছনে আঁচল পেতে দাঁড়িয়ে আছে। নীরা পেছন ফিরে মায়ের চোখে চোখ রেখে বলল, মা, ঠিক কতটুকু ঋণ শোধ করতে হবে? তোমার প্রসব যন্ত্রণা থেকে আজ আমার অন্যের ঘরে চলে যাওয়া পর্যন্ত সবটা ঋণ শোধ করতে হবে? ঠিক কতটুকু ঋণ শোধ করার পর আমার আর কোনো অধিকার থাকবে না তোমার উপর? কতটুকু চাল ছুঁড়ে দিলে কাল খিদে পেলে ঝগড়া করে বলতে পারবো না আর খেতে যাও? কতটুকু চাল দেবার পর সব চুকিয়ে দিয়ে যাব? সবটা চুকে বুকে দিলে কাল থেকে আর মা বলে ডাকবো না তো, নাকি তুমি মেয়ে বলবে না? ভুর বোকা, এ আবার কেমন কথা? তবে এ তোমার কেমন নিয়ম মা? যেখানে এক মুঠো চালে মায়েদের ঋণ শোধ করা যায়। নীরা স্বামী তার হাত থেকে থালাটা নিয়ে মায়ের হাতে দিয়ে বলল, মায়েদের ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই, বৃথাসে চেষ্টা করে কী লাভ? বরং অষ্টমঙ্গলায় এসে ওই চালের একটু মশলা রাইস রাঁধবে। নীরার মুখে শুনেছি তুমি এটা সবচেয়ে ভালো রাঁধো, পরশু খাবো কিন্তু। নীরা শ্বশুরবাড়ি গেল, মায়ের মুখে তৃপ্তির হাসি। ছয় হাত ভাঙেনি, বরং আট হাত জুড়ে গেল আজ থেকে।